benar. এখন এই অবস্থা নাকি? বাবা টিকটিকি লাগিয়েছে। কলেজের গেটে এখন একটা দাঁড়িয়ে আছে। এইটা কই পেলা? এটা কিনেছি। কলেজে হোস্টেলে একটা মেয়ের রুমে রাখি। না বোরকে খারাপ দেখাচ্ছে না কিন্তু। ওই যে বোম্বে ছবিটা দেখেছো? বাবা সব জেনে গেছে। একদিন তো জানবেই। তুমি সবসময় লুকা রাখতে চাও নাকি? বাবা জানলে যে কি হবে সে ব্যাপারে তোমার কোনো ধারণা নেই, সেই জন্য এরকম করে কথা বলছো। কি হবে? মাস্টারের মতো কথা বলো না তো। আমার বাবার সাথে মাস্টার করে তুমি পারবা না? পারবো না। পুলিশ অফিসারের মেয়ের সাথে যে কে তোমার প্রেম করতে বসেছিল সেটা আমি বুঝলাম না। তবে ঢাকা শহরের পুলিশের ডিসি তোমার না, তোমার পরিণতি যে কি হবে সেটা ভেবে আমার ঘুম হয় না। আমার টেনশন, আমি দুঃস্বপ্ন দেখি। আমি আরে এক বাচ্চা নেই পারি না তুই তুমি আবার এমনি স্কুলে দেওয়া নেওয়া হবে যাবে খরচ পাতি কত কিছু। হ্যাঁ স্কুলে তো আমি দেই, স্কুলে থেকে তুমি নিয়ে আসতে পারো না? কে কে বলছে তুমি নিয়ে আসো? তুমি আমি আমি নিয়ে আসি সবসময়। সবসময় তো তুমি আনবা, দিয়ে আসি না আমি সকালে? তোমার বাপ কি সারা ঢাকা শহরের পুলিশকে তোমার পিছে লাগাই দিছে নাকি? এখন তো শুধু মাইকিং করা বাকি। আচ্ছা এখানে এখানে বসবা নাকি উঠি চলো হাঁটি? হ্যাঁ না না এখানে এখানে বসো। আচ্ছা ঠিক আছে। তোমার চাকরি কোনো বন্দোবস্ত হয়েছে? হয়ে যাবে। একটা পত্রিকা অফিসে সিভি ড্রপ করলাম, প্রুফ রিডারের পোস্ট। ওই যে আমাদের এলাকায় এক পরিচিত বড় ভাই আছে না বদরুল ভাই, ওখানকার শিফট ইনচার্জ, ওখানে আর সম্ভাবনা। বেতন কত দিবে? যাই না, আগে তো চাকরি তারপর না বেতন। অবশ্য চাকরি হয়েই লাভ কি, চাকরি তো তুমি করতে পারবে না, অন্তকে পালাতে হবে। কেন পালাতে হবে? কেন ওমা না পালালে আমার বাবার হাত থেকে তুমি বাঁচতে পারবা? আচ্ছা তুমি খালি বারবার আমার ভয় দেখো কেন? খালি ভয় দেখাবো না তো? আমার রাতে ঘুমে সমস্যা হয়, ভোর রাতের দিকে দুঃস্বপ্ন দেখি আমি। এটুকু সাহস নিয়ে পুলিশ অফিসার মেয়ের সাথে প্রেম করতে আসছো না? আগে মনে ছিল না? হাসি কোনো ব্যাপার।